হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2020 সালের মাস্টার্স ফাইনাল বা শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে 2020 সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে এবং ফরম ফিল আপও কিন্তু প্রথম ধাপের ফরম ফিল আপটিও কিন্তু শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এর মধ্যে আপনারা অনেকে বিভিন্ন সমস্যার কারণে ফরম ফিল আপটি করতে পারেন নাই, তো তাদের জন্যই মূলত আবার নতুন করে একটি সুযোগ দেওয়া হয়েছে। তো সেই সংক্রান্ত এটি হচ্ছে বিজ্ঞপ্তি। তো দেখুন বন্ধুরা, এখানে বলে দিয়েছে শেষ তারিখ 9/1/2023 তারিখ ছিল, তো এখন নতুন করে কিন্তু ফর্ম ফিল আপের টাইমটি আবার বাড়ানো হয়েছে। তো এটি হচ্ছে 12/1/2023 বৃহস্পতিবার থেকে আপনার 22/1/2023 রবিবার পর্যন্ত, ঠিক আছে? তো এর মধ্যে আপনারা যারা বাদ পড়ে গেছেন বা বিভিন্ন সমস্যার কারণে ফর্ম ফিল আপ করতে পারেননি, তারা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবেন। আর ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, ঠিক আছে? তো আপনারা কিভাবে নিজে নিজে মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন এবং কলেজে কিভাবে জমা দিবেন, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব, তো সেখান থেকে দেখে আপনারা ফর্ম ফিল আপটি অবশ্যই অবশ্যই করে নেবেন, নাহলে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল 2020 সালের মাস্টার্স শেষ পর্ব ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই বিষয়টি জানতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।